Hello. Hello. Welcome to Cafe Desire. আমি নীল, your waitress for today. This is your menu. আমি wait করবো আপনার সবচেয়ে secret desire কি জানার জন্য. Secret desire? Yes. Secret desire কি কেউ বলে? কিন্তু আমরা মনে করি যে secret desire আসলে মানুষকে বলতে চান, কিন্তু সেটা সাহস করে বলা হয় না. Secret desire কারো কারো অনেক বড় থাকে, আবার ঠিক উল্টাটাও হয়। খুব ছোট ছোট। Secret desire নামে কিছু নাই। তারপরে আমি একটা নাম্বার পছন্দ করি, নাম্বার 3। নাম্বার 3 আপনি সিলেক্ট করেছেন, নাম্বার 3 আমাদেরকে বলতে হবে, হোয়াট ইজ ইওর টাইপ? হোয়াটস মাই টাইপ? ইন ইওর পার্টনার, আ পারসন ইউড লাইক টু ডেট অর ইউ ওয়ান্ট টু বি ইন এ রিলেশনশিপ উইথ, আপনার টাইপটা কি সেই ক্ষেত্রে? আমার খুব সাধারণ। খুব সাধারণ? আমি খুবই সাধারণ, সাধারণ একটা মানুষ। আর ডেট একটা খুব বেশি মানে আগানোর কথা হয়, কিন্তু মেকিং রিলেশন অর ফ্রেন্ডশিপ এটা আমার কাছে খুব ইম্পর্টেন্ট। আমি বন্ধুত্ব ভীষণ বিশ্বাস করি এবং আমার সহজে বন্ধুও হয়। দ্বিতীয় একটি নাম্বার আপনাকে চুজ করতে হবে। প্রথম দিকেই থাকি আমি। নাম্বার 5, কার নাম মনে আসলেই আপনার মুখে ছোট্ট একটা হাসি ফুটে ওঠে? এটা শিশুদের ক্ষেত্রে হয়। আমার যদি মনে আসে প্রথম যেটা, এক হচ্ছে আমার ছেলে, আমার ভাইয়ের ছেলে যারা বাচ্চা, ওদের কথা চিন্তা করলে, ওদের অ্যাক্টিভিটি চিন্তা করলে আমার একটা মানে মজা লাগে। আপনার জন্য তৃতীয় নাম্বার, নাম্বার 8। নাম্বার 8, ক্যাফে ডিজায়ারে আপনার অপোজিটে, অপোজিট জেন্ডার যে ছিলেন তাকে এমন একটা কমপ্লিমেন্ট করুন যেটা হয়তো সামনাসামনি আপনি ঠিক লজ্জার কারণে বলতে পারছেন না। আমার অপোজিটে যিনি ছিলেন মানে কোনো নারী চরিত্র না, সেটা শুধু টেলিফোনে, তাও টেলিফোনটাও মানে এমন না যে তার সাথে আমার অনেক কথা হয়েছে। সেই অর্থে বলতে গেলে আমার সাথে সবচেয়ে বেশি ইন্টারাকশন যেটা হয়েছে সেটাও একটা পুরুষ চরিত্র, দুটো পুরুষ চরিত্র, একজন পুলিশের জুনিয়র অফিসার, আরেকজন হচ্ছে ডিনার ইন্তেখাব ডিনার, আর আরেকটি চরিত্র। সেই অর্থে কোনো নারী চরিত্রের কোনো সংযোগ নেই। ওকে, আমরা পরের প্রশ্ন মানে পরের নাম্বারটায় যাই। 13, সিঙ্গেল থাকলে, যদি আপনি সিঙ্গেল থাকতেন এই মুহূর্তে এই সময়টায় কাকে অ্যাপ্রোচ করতেন আমাদের ইন্ডাস্ট্রির? এই মুহূর্তে, এই মুহূর্তে আপনি ছাড়া কেউ সামনে নেই। সিঙ্গেল, যদি আমি সিঙ্গেল হতাম আর আপনি বলেছেন এই এই মুহূর্তে, মানে আমি বোঝাতে চেয়েছি ভীষণ ফেসে যাচ্ছে কিন্তু পারা যাচ্ছে না। 4 নম্বর কোয়েশ্চেন কি হতে পারে দেখি আমরা। 15, ইন্ডাস্ট্রিতে অনেকের সাথে কাজ করেছেন, সেটা ব্যক্তিগত পর্যায়ে অনেক বন্ধুত্ব তৈরি হয়েছে, কাজের খাতিরে তো আছেই, কোনো না কোনো সময় তাদের সম্পর্কে ব্লিচিং করেছেন, এমন একজনের কথা বলুন যার সম্পর্কে ব্লিচিং করেছেন। এটা আসলে বলা যাবে না, একটু সমস্যা, তবে এরকম অনেকের সাথেই হয়েছে। ইটস নট লাইক যে একজনের সাথে অথবা দুজনের সাথে, আমি একটু স্পেসিফিকলি তাদের নামটা বলতে চাই। আমরা আর একটি নাম্বার জানতে চাই আপনার কাছ থেকে। নাম্বার 1, নাম্বার 1, জীবনে প্রথম যার প্রেমে পড়েছিলেন তাকে এই মুহূর্তে সামনে পেলে কি করতেন? প্রথম প্রেমে পড়া যেটা বলতে বোঝায়, তার সাথে আমার 3-4টা কথা হয়েছে, মাত্র 3-4, তাও 3-4টা অকেশন। এখন তাকে যদি এখানে দেখি তাহলে আসলে ভিমি খাওয়া ছাড়া তো আমি কিছু বলতে পারবো না, কারণ এটা শুধু শুধু ছিল হচ্ছে ডিজায়ার, আর কিছু না। কিন্তু তখন আমি ছোট ছিলাম, ওই ম্যাচিউরিটি আমার তখন ছিল না যে আসলে হাউ টু ডিল, যে একটা রিলেশন, ম্যান উম্যান রিলেশনটাকে কীভাবে ডিল করতে হয়, সো আমি জানি না, আমার স্টুপিড লাগবে। থ্যাংক ইউ সো মাচ, এই ছিল আপনার 5টি প্রশ্ন। থ্যাংক ইউ সো মাচ ফর কামিং টু ক্যাফে ডিজায়ার, এনজয় দ্য রেস্ট অফ দ্য টাইম। থ্যাংক ইউ। চরকি সাবস্ক্রাইব করে দেখে ফেলো চরকি অরিজিনাল ফিল্ম ক্যাফে ডিজায়ার।